জোরে, কারণ আমাদের ফ্লাইট ছিল 3:40 এ, সেই ফ্লাইট প্রায় 3 ঘন্টা লেট। ফ্লাইট হচ্ছে 6:20 এরকম কোনো একটা, মানে 5:50 আমাদের বোর্ডিং টাইম। টিকিটটা আলাদা ছিল, ওই জন্য আমার আলাদাই হয়েছে। তো গাইস গুড মর্নিং, আর গুড মর্নিং শুরু হচ্ছে এখান থেকে, সকালে হাতে টিফিন, আর এদিকে আছে মিঠুন। আর মিঠুন আজকে কোথায় যাচ্ছি আমরা? দিল্লি। দিল্লি যাচ্ছি, ফার্স্ট টাইম আমরা যাব, মানে আমি দিল্লি কোনোদিনও যাইনি আজ পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো আজকে কোথায় কিসে করে যাব বোন? ফ্লাইটে, প্লেনে করে, মানে আমরা ফার্স্ট টাইম উঠবো, তাই তো? সো কিরকম লাগছে তোর, ফিলটা কিরকম আসছে? এতদিন সব জায়গায় গেছি, এখানে গেছি, ওখানে গেছি, বাট এই প্ল্যানিংটা ফুট করে গেছে, ফুট করে টিকিটটা কাটা হয়েছে। বাট যে ফ্লাইটে করে যাবো এটা আমার ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম ট্রেনে করে কখনো যদি যাই, ট্রেনের জার্নিটা আমি করিনি, মানে নাইট স্টে যে ট্রেনে ওটা হবে পরে এক সময় হবে, ওটা আমি কখনো করিনি। আমি ভেবেছিলাম ওরকম করবো, তোমাদের একটা 24 hours একটা ভিডিও দেবো, বাট দাদা বলছে না আমরা ফ্লাইটে যাবো, ফ্লাইটেও তুই কখনো উঠিসনি। আমি ঠিক আছে, আর আমার অবস্থা তো জানো, কোথাও ঘুরতে গেলে যাওয়া হয়, ওই জন্য বিশেষ করে ও বলছে ঠিক আছে চল ফ্লাইটে যাবো। তো আজকে আমরা যাচ্ছি, আর এখন সকাল, কিন্তু আমরা এখনো কোনো প্রিপারেশন করিনি, মানে কিছু করিনি, তো লাগেজ পর্যন্ত গোছাইনি। এখানে কিন্তু যারা আমাদের সাথে চলে এসেছে তাদের বাড়ি নতুন মেয়ে মানে সে, দেখো এইদিকে দেখো ওরা ওই যে লাইভ করছে, ওরা চলে এসেছে আমাদের বাড়িতে এখন, আর আমরা এখনো গুছিয়ে পারিনি, আমরা এখনো গুছিয়ে পারিনি। বাজে আমি করি না ভাই, পরের দিন দিতে করে খাওয়াবে, আমি খাবো, খাওয়াম, খেতে হবে না, ঠিকই স্টার ওই তো, আমি না করলে খাওয়া হবে না, এটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে? আমি না খাও, তো আমি না করলে খাওয়া। যাই হোক, এখন 11:00 বেজে গেছে, 11:56, ভুল বলছি, 10:56 বাজে, এখন আমরা লাগেজ গুছাব। ওর যা যা নেওয়ার দরকার ওখানে আছে, যা যা লাগবে সেটা নিয়ে নেবে, ব্যাস। আমার যা যা লাগবে আমি কিছুটা গুছি, সে কিছুটা গোছানো হয়নি, স্নান করবো। আমরা এখান থেকে আমাদের ফ্লাইট করার সময় 3:40 সবকিছু রেডি, আর আমরা সবাই রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আমার যা যা জিনিস আছে সেগুলো আমি সব প্যাক করেছি, আমারটা এখানটাতে আছে, বোনেটা ওই ঘরে আছে, আর আমি এখন আপাতত এখান থেকে বেরোতে হবে, তার কারণে আমাদের গাড়ি বুক হয়ে গেল, আর একটু পরেই আমরা যাবো এয়ারপোর্টে, আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট একদম পাশেই, তো ওই জন্য বেশি সময় লাগবে না। সো এখন এখান থেকে যাব এয়ারপোর্টে, এয়ারপোর্টে গিয়ে। তো গাইস এদিকে সব রেডি, দেখা যাক বোন। আরে বোনও রেডি, আর ইউ এক্সাইটেড? ইয়েস আই এম এক্সাইটেড। কি আমি তুলে যাচ্ছি না, সবথেকে বড় কথা হচ্ছে তোরটা আমার কাছে জেরক্স নেই, নিজের কাছে অনেক বড় পাওনা যে হ্যাঁ এতদিন পরে উঠছি। আর বোন আমি এখান থেকে যাব পুরোপুরি এয়ারপোর্টে, এয়ারপোর্টে গিয়ে ডাইরেক্ট আমরা ফ্লাইট ধরে শু করে চলে যাবো। আর অনেক অনেক কথা বলে যে ফ্লাইটে উঠলে মানে কত কিছু হয়, মানে বলে না যে পুরো পরে পরে যাবে সেরকম একটা ফিল আসবে। তো দেখা যাক যা কিছু হবে সেটা তোমরা দেখতে পারবে, আর আমরা যাই এখন ওদিকে, যেতে যেতে দেখা হবে। ইয়েস মিডন, কেমন লাগছে? চলো আস্তে 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 আস্তে। তো গাইস মিঠুনও বলছে চলো চলো, ঠিক আছে এরপরে এরপরে মিঠুন আমরা তো যাচ্ছি ঘুরতে, এরপর থেকে যাবো সব জায়গায় নিয়ে যাবো। আগে আমাদের মিঠুন দা যাবে, আর মিঠুন তুই বাদ, ক্যান্সেল, কাট কাট, আমি শুধু 14 টা দে, আমি মজাক তা, এ মজাক তা, তাই না? আগে 14 টা দে, তুই যেখানে যাস যা, বলে এটা 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 কার, এটা তোর, মজাক তা। তো চলো অনেক মজা, ফাইনালি এখন বোনও রেডি, আর আমাদের লাগে সব গুছানো কমপ্লিট, এখন আমরা বেরোবো। হ্যাঁ এটা শুধু ওর, আর আমারটা আমার পিঠে আছে, তো দেখতে পাচ্ছ এটা হলো আমার, মানে যেটা দেখতে পাচ্ছ এটা আমার পিঠে, দেখা যাচ্ছে? তো গাইস দেখতে পাচ্ছ যেটা এটা এটা আমার, শুধুমাত্র এই একটা তাও ভরা হয়নি, চল গাড়ির নিচে দাঁড়িয়ে আছে মা, গো মা চলো চলো চলো, ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি চলে যাবো ঘুরতে এখন, সাবধানে থাকবে, সাবধানে সমস্ত কিছু করবে, বাবাকে অবশ্যই ডেকে নেবে, ঠিক আছে? আমি এখানে নিরিবিলি থাকবো, তোমরা সাবধান মতো থেকো, কিন্তু আমারে নিলা না, আমার বিশাল খারাপ লাগবে, তোমরা তোমরা ঘুরে আসো, হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে পরের বার যাবো, ঠিক আছে চলো টাটা, আমার বিশাল শখ ছিল যে আমি দিল্লিতে ফেলে নিয়ে যাবো, আচ্ছা চলো টাটা, টাটা, সাবধান মতো ঘুরবে কিন্তু খবরদার, ঢুকিনি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি নিয়ে এখন যাবে এয়ারপোর্টে। তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম বাইরে, ঘুম লেগেছে,
সো চলো এখন এখান থেকে যাই আমরা এয়ারপোর্টে 10 মিনিট লাগবে না এখানে 10 মিনিট লাগবে না দেখাচ্ছি আসো ওয়েলকাম টু নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সি মানে এয়ারপোর্ট চলো এটা কয় ফোন গুলো না কত নিলো হ্যাঁ 270 ওই উল্টো ঘুরে যা না চলো আরে এই উপরে ভাড়ার জন্য নিয়েছে 56 টাকা এক্সট্রা তাই হ্যাঁ তাই তো টোল ট্যাক্স কত দিতে হয় কি রকম লাগে তোর আজকে সেই ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিগো নাকি সেটা তোর ভাবতে হবে না যা হবে মিথি আছে মিথির কাছে টিকিট আছে ও নিয়ে আসবে সো ফার্স্ট টাইম ফ্লাইট উঠবো আমরা তাই তো এই তো মিথি ফোন করেছে আমায় তো চলো দেখা হচ্ছে একটু পরে আগে এগুলো নিয়ে যাও আমাদের লাগেজ আর একটা আমার পিঠে এটা নিয়ে যাও যাওয়া যাবে তো না সব ঠেলা যাবে আমি এতক্ষণ মাস্ক খুলিনি এখন আমি মাস্ক খুললাম আর ফার্স্ট টাইম এয়ারপোর্টের ভেতরে ওদিকে 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 আস্তে মজা লাগছে আমি বাইরে থেকে দেখে বোঝাই যেত যে ভেতরটা এরকম আর আমাদের দিকে এগুলো একটা ফ্লোর আগে ভাবতাম মানে এক একটা তালা বাট দেখো সুন্দর লাগে সেই সুন্দর বললাম না আমার বাড়ি থেকে এটাই দেখা যায় আমরা বলি তো বাড়ি থেকে যেটা দেখা যায় হ্যাঁ এটা এইটাই দেখা যায় এই সেটটাই দেখা যায় আর আমি এটাই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ফার্স্ট টাইম আজকে এর ভেতরে আমি ঢুকতে পেরেছি আর এটা যখন আমরা বেরোবো না তখন এই নিচ থেকে বেরোবো এটা কিন্তু আমরা ঢুকলাম উপর থেকে আর এটা নিচের ফ্লোর বুঝলি তো গাইস অনেকক্ষণ পরে চলে এসেছি এয়ারপোর্টে আর এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট একটু পরে তো একটু পরে এখান থেকে যাব আর সেই লাইক যে ফার্স্ট টাইম আমাদের এই মানে ফার্স্ট টাইম প্লেনে উঠবো আর কি এটাই প্লেনে উঠবো আর ভালো এখানে কিন্তু সবই কম বেশি পাওয়া যায় তো গাইস চলো এখন যাব একটু পরে ভিতরে ভিতরে গিয়ে দেখা হবে কথা তো গাইস ফাইনালি আমাদের পুরোপুরি বোর্ডিং পাস থেকে শুরু করে সবকিছু কমপ্লিট তো এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের ফ্লাইট ছিল 3:48 এ বাট সেটা 40 এ তো 3:40 আমাদের এবন ইয়েস কেউ হুয়া হুয়া তো বাস কেন না আমাদের জোরে কারণ আমাদের ফ্লাইট ছিল 3:40 এ সেই ফ্লাইট প্রায় 3 ঘন্টা লেট ফ্লাইট হচ্ছে 6:20 এরকম কোনো একটা মানে 5:50 আমাদের বোর্ডিং টাইম যেখানে আমাদের বোর্ডিং টাইমই ছিল মনে হয় 3:15 তো সেটা হচ্ছে গেছে 5:50 মানে 6টার সময় আর ব্যাপারটা হচ্ছে কি আমি আর মিথির দাদা একদিকে পড়ে গেছি আর আমার ছোটদা আর মিথি একদিকে পড়ে গেছে ওরা দুজন আর একদিকে পড়ে গেছে বাট আমরা কিন্তু এইভাবে হইনি যেহেতু আমার ইটা টিকিটটা আলাদা ছিল ওই জন্য আমার আলাদাই হয়েছে যাই হোক 5:50 হচ্ছে কি আমাদের বোর্ডিং টাইম আর এখন 3 ঘন্টা এখানে বসে থাকতে হবে 3 ঘন্টা তো আবার এক্সট্রা 3 ঘন্টা মানে এখন কটা বাজে হ্যাঁ মানে যে টাইম বাজে 2:50 আমাদের ওখানে ল্যান্ডিং টাইম ছিল এই 5:15 সেখানে খারাপ তো লাগছে অবিয়াসলি ভাল লাগে না মানে 3 ঘন্টা আমাকে এই নিয়ে বসে থাকতে কি ব্যাপার কি হচ্ছে এখন পড়ে গেছে খাবার খাবার তো পড়ে যাবে কি ঠিক করে খাবার খেতে পারিস না এইটুকু খাবার কত নিয়েছে এটা কমই নিয়েছে কত 115 টাকা 115 টাকা দেনে বিক্রি 15 টাকা 15 টাকা দিয়ে দিয়ে গেল না তো যাই হোক আজকে কিচ্ছু করার নেই এখন আমাদের এই এয়ারপোর্টে 3 ঘন্টা হ্যাঁ 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 শিওর তো যাই হোক 3 ঘন্টা এখন বসে থাকতে হবে বসে থাকো মা বলছে তুমি তাহলে বাড়িতে এসে ঘুরে যা আমি কি যাবো বাড়িতে বাড়িতে গেলে অনেক আবার এক্সট্রা হয়ে যাবে না বাইক নিয়ে তো ঢুকে যাবে না না বাইক নিয়ে নিচে নামিয়ে দেবে নিচ থেকে আমাকে উপরে উঠতে হবে আরে এয়ারপোর্ট আমার সাথে এটা হবে আমি কখনো বুঝতে পারিনি ফার্স্ট টাইম এসে যদি এরকম ইসে পড়তে হয় কিরকম কি হচ্ছে আর কি মানে এই সময় আমরা পুরো ফ্লাইটে থাকতাম এই সময় ফ্লাইটে থাকতাম আর মা শোনার পরে তো মা তো অবাক হয়ে যায় বলছে তুই তাহলে বাড়িতে আয় এসে কিছু খাওয়া দাওয়া করে যায় আরে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এরকম বদ্ধের মধ্যে আমার জল খেতে পাচ্ছি না মানে পাচ্ছি ঠিকই জল ঠিক মনের মতো কিছুই পাচ্ছি না খাবার কিনে এনে রেখে দিয়েছে কিছু কিছু হয়ে যায় একটা মাইন্ডসেট নিয়েছি যে আমরা যাবো গিয়ে এই টাইমে উঠবো আর বাইরের ওয়েদার দেখে আমার মনে হচ্ছে যে ভীষণ পরিমানে বৃষ্টি হচ্ছে
আসছে না পড়ছে নাকি দেখো আর এখানে অনেকেই আছে আমাদের ভিডিও লাগে অনেকে অনেক সে সব গার্ড একদমই তাই তো বলছি বারবার কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওটা তো কথা না কথা হচ্ছে এতক্ষণ এসে বসে থাকাটা খুব একটা মানে একটা ডিফিকাল্ট ব্যাপার যাই হোক বসে থাকতে হবে কিছু করার নেই আমরা ভেবেছিলাম একটু বাইরে বেরোবো তাই তো বলছি বোর্ডিং হয়ে গেছে এখন আর বেরোতে পারবে না যদি তোমাদের বোর্ডিং পাসটা না নিতে তাও ঠিক আছে তাই হচ্ছে গিয়ে ব্যাপার তো আজকে এই পর্যন্তই যদি ফ্লাইট উঠতে পারি তো সেইটা তোমরা দেখতে পাবে সেই ভিডিও তোমরা কালকে দেখতে পাবে অবশ্যই আর আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি টাটা।